হ্যালো ফ্রেন্ডস কবিতার নাম নাটুকে ইতিহাস কবিতাটি আমার কবিতার বই শিল্পীর চোখে ঘুম নেই থেকে নেওয়া এটি আমার পঁচিশতম কবিতা নাটুকে ইতিহাস হে নটবর হে নটবর তুমি জানতে চেয়েছো জন অরণ্যে তুমি একা হে নটবর তুমি জানতে চেয়েছো জন অরণ্যে তুমি একা তোমার চিঠিময় শুধুই ন্যাকড়ার ধোঁয়া তোমার চিঠিময় শুধুই ন্যাকড়ার ধোঁয়া শুধুই বাজারের উচ্ছিষ্টদের দুর্দশা বর্ণন তোমার নাটকের নাম ইতিহাসের দাঁত তোমার নাটকের নাম ইতিহাসের দাঁত মঞ্চস্থ হচ্ছে সাহেব পাড়ায় সুড়িখানায় ফোন করেছ নিশ্চয়ই শুড়িখানায় ফোন করেছো। নিশ্চয়ই হারাধনকে বলো গামছা পরার সময় গিটটা যেন ভালো করে দেয় হারাধনকে বলো গামছা পরার সময় গিটটা যেন ভালো করে দেয় নায়িকা ফলগু নায়িকা ফলগু নামের টানে সাহেব পাড়ার বাবু ভাইয়ারা আসবে নায়িকা ফুলগু নামের টানে সাহেব পাড়ার বাবু ভায়ারা আসবে ফুলগু নাচতে পারে ভালো ফলগু নাচতে পারে ভালো ওর ঘোমটাটা একেবারে খুলে দিও ওর ঘোমটাটা একেবারে খুলে দিও ফুলগুর চোখের জলে রঙ্গমঞ্চ একটা বানতলা হয়ে যাক ফুলগুর চোখের জলে রঙ্গমঞ্চ একটা বানতলা হয়ে যাক কিছু খুচরো পয়সা আসবে কিছু খুচরো পয়সা আসবে মন্দাকিনির ধারায় বাবুগিন্নির চোখের জলে শাড়ির আঁচল ভিজবে মন্দাকিনীর ধারায় বাবুগিন্নির চোখের জলে শাড়ির আঁচল ভিজবে ডায়াসের পেছনে কর্পোরেশানকে বলে পাইপলাইনের ব্যবস্থা করো ডায়াসের পেছনে কর্পোরেশনকে বলে পাইপলাইনের ব্যবস্থা করো দেখো চোখের জলে বন্যা যেন না হয় দেখো চোখের জলে বন্যা যেন না হয় অভিনয় যেন হৃৎপিণ্ডে কালির আঁচড় কাটাতে পারে অভিনয় যেন অভিনয় যেন হৃৎপিণ্ডে কালির আঁচড় কাটাতে পারে হে নটবর দাদারা বান্তলায় হাজির হতে পারেনি হে নটবর দাদারা বানতলায় হাজির হতে পারেনি রঙ্গমঞ্চের বানতলাই তথ্য দেবে রঙ্গমঞ্চের বান্তলায় তথ্য দেবে আগামী দিনের তদন্তের ক্লু রঙ্গমঞ্চের বানতলাই তথ্য দেবে आगामी दिनेर तदंतर क्लू थैंक्स अ लॉड फॉर लिसनिंग दिस पोएट्री दिस इज व वेरी वेरी सीरियस पोएट्री इट्स अ पॉलिटिकल पोएट्री मेनी इयर्स बैक व्हाट इट हैपन टू बान्तोला यू नो एंड दैट इज अ ग्रेट स्टेटमेंट बाय आवर एक्स चीफ मिनिस्टर इन बेंगल ज्योति बसु व्हाट ही टोल्ड अबाउट बान्तोला About the rape incident, probably. Anybody is aware about whole lot of things, they can get into little history part about the communist Jyoti Boshu, his famous statement about the rape incident. E to this kind of incident it happens, so it's nothing to worry about it. So history is bitter. So one can analyze the communist. So, they are highlighting that the rape is a very, very common thing. Such kind of incident happens. And everybody knows the fate of Jyoti Boshu also, what had happened to him. So, friends, I am not getting into this poetry, but anybody is interested, probably they can get into the poetic thought and our Natuketias, our political drama, political ideology. It has been represented in a ডিফারেন্ট ফর্ম অল টুগেদার যারা বানতলা নিয়ে জানে তারা বানতলার ইতিহাস চলে যাবে আমার বাঙালি বন্ধুরা যারা আছে তারা বানতোলা নিয়ে জ্যোতি বসুর যে গ্রেট স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা পড়লে কবিতাটা বুঝতে পারবে সেই সময় বানতলার ঘটনা যখন আঠাশ বছর আগে কবিতাটা লেখা হয়েছিল সেই সময় বানতলা একটা ঘটনা হয়েছিল রেপ ইনসিডেন্ট হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি স্টেটমেন্ট দিয়েছিল সেই স্টেটমেন্টের ভিত্তিতেই কবিতাটা লেখা হয়েছিল এগুলো সাধারণ ঘটনা সাধারণ মানুষের জীবনে একটা মানুষ একটা মানুষকে রেপ করতেই পারে জ্যোতি বসুর মতো মানুষ এই কথাটা বলতেও পারে সো বলার অধিকার তো সবাই আছে জ্যোতি বসুর অধিকার আছে অধিকার ছিল উনি বলে গেছেন বাংলার মানুষ ওনাকে ডাইজেস্ট করেছেন তারপরেও So we have a very good digestive system with so much enzyme we can digest many things. We have digested Jyotibhashu and digested communism. <laughs> anyway, thanks a lot. So I am not getting into that part. Get into little bit history probably you will be able to understand in much better way. Bye bye, take care.